ভবানীপুর উপনির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার নির্বাচন ছিল মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্র জঙ্গিপুর ও শামশেরগঞ্জেও। দুই কেন্দ্রেই প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে স্থগিত হয়েছিল নির্বাচন। বারবার রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ, তবে এদিন এই দুই কেন্দ্রে নির্বাচনকে ঘিরে কোনো রক্তপাত হয়নি। যদিও ভবানীপুরের পাশাপাশি ঘটনাবহুল ছিল জঙ্গিপুর শামশেরগঞ্জের ভোটও। ভোটের আগের দিন রাত থেকেই উত্তপ্ত ছিল শামশেরগঞ্জ। বুধবার রাতে তৃণমূল নেতা জিয়াউর রহমানের বাড়িতে হামলা করে একদল দুষ্কৃতী, অভিযোগের তির কংগ্রেসের দিকে। বৃহস্পতিবার এই ঘটনায় তৃণমূল নেতা আনারুল হক ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত আনারুল সম্পর্কে কংগ্রেস প্রার্থী জৈদুর রহমানের ভাইপো। বৃহস্পতিবার দিনভর ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে দেখা গেল তৃণমূল বিজেপি দুই পক্ষকেই। শামশেরগঞ্জ জঙ্গিপুর দুই বিধানসভাতেই তৃণমূলের পতাকা ও লোগো লাগানো গাড়িতে করে ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসার অভিযোগ। বুথের সামনে ব্যাচ পড়েও ঘুরতে দেখা গেল তৃণমূল কর্মীদের। অন্যদিকে ভোটকেন্দ্রের বাইরে গেরুয়া মাস্ক ও পদ্মফুলের স্টিকার লাগানো স্যানিটাইজার বিলি করতে দেখা গেল গেরুয়া শিবিরকে। নির্বাচনী বিধি ভঙ্গ সত্ত্বেও কোনো ক্ষেত্রেই কোনো রকম পদক্ষেপ করতে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীকে। শামশেরগঞ্জের ধুশরিপাড়া এলাকায় কংগ্রেস প্রার্থী জৈদুর রহমানকে ঘিরে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেস কর্মীদের। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। জয় বাংলা বলে চিৎকার করে স্লোগান দিচ্ছে, গো ব্যাক জৈদুর রহমান, গো ব্যাক জৈদুর। আমি এতে আমি কোনো দুঃখ করি না, আমার তো জনসাধারণ ডেকে নিচ্ছে, তারাই উত্তর। ভোটার লিস্টে মৃত বলে নথিবদ্ধ থাকায় ভোট দেওয়া হলো না দুই ভোটারের। দুটি ঘটনাই শামশেরগঞ্জ বিধানসভার। জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বছর ২২ আসিকুল মোমিন ভোট দিতে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তাকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। একই ঘটনা ঘটেছে নিমতিতার ৭২ বছরের বৃদ্ধা সামেনা বিবির সঙ্গেও। বৃহস্পতিবার শামশেরগঞ্জের লস্করপুর প্রাইমারি স্কুলে দুই ভুয়ো ভোটারকে আটক করে পুলিশ। জানা যাচ্ছে ধৃত দুজনই নাবালক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ভাসাই পাইকর ১৩৭, ১৩৮ ও ১৩৯ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউজ টাইম।